আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের মতো আপনাদের মাঝে নিউ একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার পুরো ব্লগের সাথে থাকবেন এবং আমার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন। এখানে কিন্তু মশার ঔষধ দিছে বিকেলবেলা, প্রতিদিন বিকেলের সময় সিটি কর্পোরেশনের লোকজন মানে ঔষধ দেওয়া যায় মশার। আর ইতিমধ্যে অনেকে জানেন কিন্তু ডেঙ্গু মশা, সবাই রাত্রে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাবেন এটা আর কি। আর আকাশের আবহাওয়াটা তো প্রচুর সুন্দর লাগছে, তাই আমি একটু শ্যুট করে নিয়েছি। এই যে অনেক সুন্দর আকাশের রংটা, মনে হচ্ছে গিয়ে একটু ধরে আসি কতটা সুন্দর। আর এটা হয়েছে দুপুরে, মানে সকালবেলা দুপুরে খাবার আমি বসিয়ে দিয়েছি, রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ভাত আর ডাল। আমি যে এপাশে কাঁঠালের বিচি, এই যে 8-10টা বিচির মতো আছে কাঁঠালের। পাশের ঘরের বাবি আমাদেরকে কাঁঠাল দিয়েছিল, তারপর ওই বিচিটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি ভাবছি যে বিচিটা দিয়ে, এই যে বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। বিচিটা অনেক বেশি ভালো ছিল, মানে একদম কি বলবো, একদম অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে আমি এটা নিয়ে নিয়েছি। এত ফেমাস ছিল না, শুটকি দিয়ে আপনারা কি খান? কাঁঠাল আমার এত বেশি পছন্দ, শুটকি কিন্তু এক সময় আমি খেতে পারতাম না, এখন শুটকিটা আমার কাছে অনেক অনেক বেশি ফেমাস, অনেক বেশি ভালো লাগে। শুটকিটা রান্না করি আমি, কিন্তু সুন্দর করে শুটকিগুলা কাঁঠালের বিচিগুলা কেটে নিচ্ছি, এরকম আর কি কিচি কিচি করে আর কি কেটে নিব। অত বেশি সুন্দর করে আমি কেটে নিচ্ছি, আমি সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঁঠালের বিচিটা কাটা শেষ এবারের মতো। কি আর বলবো, আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন পৃথিবী থেকে একদম অন্য কোথাও দূরে চলে যাই। যেই জায়গায় চলে গেলে কেউ কখনো খুঁজে পাবে না, ইচ্ছে হচ্ছে এমন জায়গায় চলে যেতে কাউ যে আর না খুঁজে পায়। কি বলবো, বলার মতো সব কিছু মনে হয় যেন আমি হারিয়ে ফেলেছি এটাই। বয়সটা আমি দিচ্ছি অনেক কষ্ট করে। আসলে আপনারা সবাই আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে আমার ভিডিওটা দেখবেন প্লিজ। সবাই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেখবেন। জানেন তো একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট, কতটা কষ্ট, যারা ইউটিউবে কাজ করে শুধু তারাই জানে যে একটা ভিডিও করা, এডিট করা অনেক কষ্ট এটা আর কি। যে দেখতে পাচ্ছেন আমার শুটকিটা কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে গিয়েছে, অনেক ভালো হয়েছে শুটকিটা। আমি খেতে এতটা বেশি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আর বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো থাকতে পারি এটাই। আর কি বলবো, বলার মতো বাসা সেন্সলি আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি এটা আর কি। তো এখানে ছাদে চলে এসেছি, ও বলছে ঘরের ভিতরে আমার আর ভালো লাগে না, তুমি আমার ছাদে নিয়ে চলো। ওকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর কি বলবো বাবুদের কথা, ওদেরও তো একটা মন মানসিকতা, সেজন্য ছাদে নিয়ে আসলাম নিজের কাছেও যে যাতে ভালো লাগে, আর আমার কাছেও বিশেষ করে বেশি ভালো লাগে না এজন্য আর কি। আর এই হাটটাতে প্রচণ্ড ব্যথা লাগতেছে, কেমন জানি অনেকটা অস্বস্তিকর লাগছে। কেন এতটা ব্যথা লাগে তাও বলতে পারছি না, এখানে এসেও দেখি ভালো লাগছে না। এই যে তো সেই সাথে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সবার সাথে, শেয়ার করে দিচ্ছি ছাদের উপরের গাছগুলা,
আজকে ছাদে উঠার পরিবেশটা, মানে উঠে দেখি পরিবেশটা বেশি ভালো লাগছে, আর বিশেষ করে আকাশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটাই আর কি। আর বিশেষ করে মানসিকভাবে আমি তেমন একটা ভালো নেই, আমি মানসিকভাবে অনেক অনেক বিপদগ্রস্ত, এটা বললেই মানে চলে, যা আমি মানে সহ্য করতে পারি না। মনে মাঝে মাঝে মনে হচ্ছে যে ধৈর্যের বাহিরে আমি চলে যাচ্ছি, কিছু একটা বুঝতে পারছি না, এরকম আর কি, যে কি করলে ভালো হবে আর কি না করলে ভালো হবে সেটা নিজেও জানি না। মাঝে মাঝে মন চাচ্ছে যে অনেক দূরে চলে, যে দূরে চলে গেলে কেউ আর কখনো দেখবে না, আর এত বেশি বাহানা, এত বেশি কিছু থাকবে না, সেই জায়গাতেই চলে যেতে ইচ্ছে করে। আর কাছের মানুষগুলা যে এত বেশি হারামি থাকে সেটা আমি বলে বোঝাতে পারবো না, যে কেন মানুষ এরকম, মানুষ কি আল্লাহকে কখনো ভয় করে না বলেন তো? আল্লাহকে কি কখনো কেউ ভয় করে না? আমি আর পারছি না এতটা এতটা ভাবে, আমি যে মানসিকভাবে হেনস্ত, আমি আর পারছি না এটাকে সহ করতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে যে আমার মন মানসিকতা ভালো থাকে, যেহেতু আমি ইউটিউবে চলে এসেছি, এটাও একটা আমার জবের মতো, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার নেক্সট ব্লগের সাথে থাকবেন। সবাইকে আমার নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।